জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বন্ধুগণ, সারা দিনের ভিতর এমন একটি সময় থাকে যে সময় স্বয়ং মা সরস্বতী আমাদের জীবে অবস্থান করে থাকে, এবং বলা হয় যে সেই সময়টিতে মানুষ যা বলে, যা মুখের থেকে মানুষের যা শব্দ বের হয়, সেই শব্দটি বাস্তব হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে চর্চা করব, এবং কোন সময় সেই শুভ সময় যে সময়ে মা সরস্বতী স্বয়ং আমাদের জিভে থাকে, এবং সেই সময়ে যদি মানুষ যদি কিছু বলে থাকে, সেই সময়ে মানুষ যা বলবে, যা ভালো বলবে, সেই জিনিসটি মানুষের সঙ্গে হয়ে থাকে। তো ভিডিওটিকে বন্ধুগণ অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুগণ, আমরা অনেকেই শুনেছি যখন আমাদের বড়রা, বাড়ির বড়রা যখন থাকে, তারা সর্বদা একটি কথা আমাদেরকে বলে থাকে যে সর্বদা ভালো কথা বলবে, কি জানি কখন তোমার মুখের থেকে বের হওয়া কথাটি সত্য হয়ে যায়। তার অর্থ কী? তার অর্থ হচ্ছে যে মা সরস্বতী একজন মানুষের মুখে যে কোনো সময়, তার জিভে যে কোনো সময় আসতে পারে, তবে সারাদিনের ভিতর একটি নির্দিষ্ট সময় আছে যেই সময়টিতে বলা হয় পৃথিবীর প্রতিটি মানুষের জিভে মা সরস্বতী বাস করে থাকে। সেই সময়ে একটি সেই নির্দিষ্ট সময়, এবং সেই নির্দিষ্ট সময়ে মানুষ যা বলে থাকে সেই কথাটি সম্পূর্ণ সত্যি হয়ে ওঠে, বাস্তব হয়ে ওঠে। মানুষ তার জীবনে সকল পাওয়া, সকল চাওয়া সেই সময়টিতে মানুষ পেতে পারে, তার মুখের থেকে বের করে কথা, শব্দের দ্বারা সেই কথাটি বের করে মানুষ সেই জিনিসটি পেতে পারে। মা সরস্বতী, ব্রহ্মা যখন সৃষ্টির রচনা করেছিলেন, তারপর ব্রহ্মা রচনা করেছিলেন, সৃষ্টি করেছিলেন মানুষকে, এবং সেই সৃষ্টি এবং মানুষকে রচনা করার পর ব্রহ্মা দেখছে সে সন্তুষ্ট হননি, এর মধ্যে কিছু একটা রয়ে গেছে। তখন ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছে গেছে এবং তার থেকে অনুমতি চেয়ে ভগবান ব্রহ্মা সেই সময় চতুর্ভুজের একটি নারীকে সে সৃষ্টি করেছিলেন, এবং যাকে বলা হয় মা সরস্বতী। এবং সরস্বতীর বিনার থেকে যখন প্রথম যখন স্বর বেরিয়েছিল, যাকে বলা হয় যে শব্দ বেরিয়েছিল, সেই শব্দ বের হওয়া মাত্রই এই পৃথিবীতে শব্দের রচনা হয়েছিল। বায়ুতে শব্দ, জলে শব্দ, গাছ মানুষের মুখে বিভিন্ন জায়গায়, অর্থাৎ প্রকৃতির যে শব্দ, সে শব্দ সর্বপ্রথম রচনা করেছিল মা সরস্বতী। মা সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। একজন মানুষ যখন অন্ধকারে চলে যায়, সেই অন্ধকারে যাওয়া মানুষটিকে মা সরস্বতী ফিরিয়ে আনতে পারে। যারা মা সরস্বতীর আরাধনা করে থাকে, যারা মা সরস্বতীর পূজা অর্চনা করে থাকে প্রতিদিন, বলা হয় তারা জীবনে কোনোদিনও দুঃখ পায় না, তারা জীবনে কোনোদিনও কষ্ট পায় না। তো একটি সময় থাকে, একটি সময় এমনিতে বলা হয় যে মা সরস্বতী পৃথিবীর প্রতিটি মানুষের যে কোনো সময়ে তার জিভে বাস করতে পারে, কিন্তু সেই সারাদিনের ভিতর একটি নির্দিষ্ট সময় আছে যে সময়ে মা সরস্বতী মানুষের মুখে, মানুষের মুখে জিভে বাস করে থাকে, মানুষের জিভে বাস করে থাকে, এবং সেই সময় মানুষ যদি যা কথা বলবে সেই কথাটাই সত্য হয়ে থাকে। এবং আমি আগেও বলেছি, আমাদের বাড়ির বড়দের মুখে আমরা এই কথা শুনেছি, সর্বদা ভালো কথা বলো, ভালো চিন্তা করো, নিজের জন্য অপরের জন্য সর্বদা ভালো কথা বলো, কি জানি তোমার মুখের কোন কথাটি সত্য হয়ে যায়, বাস্তব হয়ে যায়। তো সেই সময়টি হচ্ছে সকালবেলা, সকালবেলা ব্রহ্ম মুহূর্তের সময়ের ভিতরে একটি সময় আছে, নির্দিষ্ট সময় ব্রহ্ম মুহূর্ত, যে সময়টিতে বলা হয় পৃথিবীতে শুধু পজিটিভ এনার্জি থাকে, পৃথিবী সর্বশক্তিমান হয়ে একটা পজিটিভ এনার্জি থাকে পৃথিবীতে। এই পৃথিবীতে ব্রহ্ম মুহূর্তে, অমৃতকাল যাকে বলা হয়, সেই সময়ে
কোনো নেগেটিভ এনার্জি, কোনো খারাপ শক্তি, অপশক্তি পৃথিবীতে থাকতে পারে না। কেন কি এই ব্রহ্মমুহূর্তের সময়ে পজিটিভ শক্তি এতটাই বেশি থাকে যে সেখানে নেগেটিভ শক্তি, অপশক্তি জায়গা পায় না। তো ব্রহ্ম মুহূর্তের ভিতর এমন একটি সময় আছে যে সময়ে মা সরস্বতী মানুষের জিভে বাস করে থাকে। এবং ব্রহ্মমুহূর্ত কখন হয়? ব্রহ্মমুহূর্ত হয়ে থাকে সকালবেলা সূর্য উদয়ের ঠিক দেড় ঘন্টা পূর্বে ব্রহ্মমুহূর্ত হয়ে থাকে। অর্থাৎ সূর্য যখন উদয় হবে তার ঠিক দেড় ঘন্টা আগেই ব্রহ্মমুহূর্ত। সেই দেড় ঘন্টা সূর্য উদয় অবধি তার দেড় ঘন্টা এই সময়টি হয়ে থাকে ব্রহ্মমুহূর্ত। এবং এই ব্রহ্মমুহূর্তের একটি নির্দিষ্ট সময়, যে সময়ে মা সরস্বতী আমাদের মুখে বাস করে থাকে, আমাদের জিভে থাকে মা সরস্বতী, তাই এই সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন। এই সময়টিতে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সর্বদা, আপনি নিজের জন্য হোক বা অপরের জন্য হোক, আপনি সর্বদা ভালো কথা বলুন। আপনি যা বলবেন মুখের থেকে, আপনার জিভের থেকে যা বের হবে, যা শব্দ বের হবে, সেই শব্দটি আপনার জন্য সত্য হয়ে থাকবে, আপনার জন্য বাস্তব হয়ে থাকবে সেই শব্দটি। তাই ব্রহ্মমুহূর্তের এই মহা সময়টিকে, এই মহান সময়টিকে, এই শক্তিশালী সময়টিকে ব্যবহার করুন। এবং এই সময়টি হচ্ছে ব্রহ্মমুহূর্তের শিখ সকাল 3:10 থেকে 3:15 অবধি। এই যে 5 মিনিট সকাল 3:10 থেকে 3:15 অবধি, এই যে 5 মিনিট, এই 5 মিনিট সময়টিতে মা সরস্বতী পৃথিবীর প্রতিটি মানুষের মুখে অর্থাৎ জিভে বাস করে থাকে। তাই এই সময়টিতে আপনি মুখ থেকে আপনি যা বের করবেন, যা শব্দ বের করবেন, সেই শব্দটি আপনার জন্য সত্য হয়ে থাকবে, আপনার জীবনের জন্য সত্য হয়ে থাকবে ব্রহ্মমুহূর্তের এই সময়টিতে। তাই প্রতিদিন সকালবেলা আপনি ব্রহ্মমুহূর্তে উঠে আপনি ঠিক সকাল 3:10 থেকে 3:15 ভিতরে আপনি আপনার জন্য হোক বা অপরের জন্য হোক আপনি ভালো কথা বলুন। এই 5 মিনিট সময়, এই শক্তিশালী সময়, এই প্রভাবশালী সময়টিকে আপনি ব্যবহার করুন। আপনার ভাগ্য পরিবর্তন হবে। আপনি এই সময়ে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথাই সত্য হবে। কেন কি এই সময় আপনার জিভে থাকে মা সরস্বতী, এবং যেখানে মা সরস্বতী থাকে সেখানে আপনি বিদ্যা বুদ্ধি আপনি সকল কিছু পাবেন। এবং এই সময়ের কথা বের হওয়া, আপনার মুখের থেকে বের হওয়া এই কথাটি আপনার জন্য সত্য হয়ে দাঁড়াবে। এবং প্রতিদিন মা সরস্বতীকে যে ব্যক্তি পুজো করবে, সে কোনোদিনও নির্ধন হয় না, একজন দরিদ্র ব্যক্তি যদি প্রতিদিন মা সরস্বতীকে যদি ভক্তি ভরে যদি পুজো করে থাকে, মা সরস্বতীর যদি নাম নিয়ে থাকে একজন দরিদ্র ব্যক্তি, সে খুব কম সময়ে সে জীবনের সকল সুখ উপভোগ করতে পারে, তার জীবনে সর্বদা ভৌতিক সুখ এসে থাকে। যে ব্যক্তি মা সরস্বতীকে প্রতিদিন পুজো করে থাকে, মা সরস্বতীর পুজো করার সারা বছরের নির্দিষ্ট সময় হচ্ছে বসন্ত পঞ্চমী। এবং এই সময় ছাড়াও আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি স্নানাদি করার পর একবার হলেও আপনি মা সরস্বতীর সম্মুখে আপনি প্রণাম ক্রম দাঁড়িয়ে এবং প্রার্থনা করুন যে আপনার যেন বুদ্ধি দেয় মা সরস্বতী, আপনার যেন জীবনের সকল কিছু যেন আপনি বুদ্ধির দ্বারা যেন আপনি প্রাপ্ত করতে পারেন। এবং ব্রহ্মমুহূর্তের সেই শুভ সময়, সেই অদ্ভুত শক্তিশালী সময়টিকে আপনি ব্যবহার করুন সকালবেলা 3:10 থেকে 3:15 অবধি। এই সময়টিতে মা সরস্বতী যখন আপনার জিভে বাস করবে, সেই সময় আপনি আপনার জিভ থেকে বের হওয়া প্রতিটি ভালো কথাকে আপনি সত্যতে পরিণত করতে পারবেন। তো বন্ধুগণ, এই সময়টিকে ব্যবহার করুন এবং এই সময়টি আপনার জীবনকে পাল্টে দেবে, আপনার ভাগ্যকে পাল্টে দেবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।